is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikarok. Eti cancer er karon. যেখানে অডিশন দিতে গিয়েছিলাম, ঠিক আছে ঠিক আছে, কাল 11:15 তাহলে পৌঁছে যাব। থ্যাংক ইউ। এবার যেন সব পরিস্থিতি ঠিকঠাক থাকে। ওকে, তাহলে এই মেয়েটাকে ঠিক করছি। না, আমি ভালো, মানে অ্যাক্টিংটা ভালো। আসলে থিয়েটার করে তো অভিনয়ের সেন্সটা খুব ভালো আছে, আর আমি যে ধরনের চরিত্র চাইছি, মানে ক্যারেক্টার চাইছি, তার পক্ষে খুব সুট করবে। ঠিক হ্যায়, আপ দেখ লিজিয়ে আর দেখ কর মেরে কো ফাইনাল করকে বাতা দিজিয়ে আউটডোর কা ডেট কব পড়তা হ্যায়। হ্যাঁ, আমি রোববারের মধ্যে ফাইনাল করে দেবো। ঠিক হ্যায়। ওকে ওকে, বাই বাই। থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক, আমি তাহলে আজকে চলি। ওকে ওকে, সি ইউ সুন, বাই। আরে, এখন মিটিং মেরে হুটপাট করে ডাকলে হয় নাকি? না না, ওই যে মেয়েটি আসবে তো, তার সঙ্গে একটু কথা বলে নিতে হবে ফাইনালি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি যাচ্ছি। ওকে ওকে ওকে, ঠিক আছে। দাদা, আমি স্ক্রিপ্টগুলো সব দেখে নিয়েছি, কিন্তু ফাইনালি আপনি যদি একটা চেক করে নেন। আর সে আমি চেক করে নেবো, সে তোমার ভাবতে হবে না, পরে তুমি রেখে দাও, আমি চেক করে নেবো। ওকে, আসতে পারি? আসুন। কিন্তু ভেরি সরি, আমাকে এখন না একটু একটু জরুরি মিটিং পড়ে গেছে, বেরোতে হবে। তার জন্য কিছু নয়, আপনি ওর সঙ্গে কথা বলে নিন। আমি একটু বেরোই, আশা করি খুব শিগগিরই দেখা হবে। ওকে, আমি বেরোচ্ছি, তুমি কথা বলে। ওকে দাদা। কতদিন থিয়েটার করছেন? 7 বছর। আপনি কি ভাবছেন এত সহজে কাজ পাওয়া যায়? মানে মানে আবার কি? শুনুন দাদা, আপনাকে যে চরিত্রের জন্য সিলেক্ট করেছে তার জন্য আমার 2 জন ক্যান্ডিডেট আছে। তারা এই কাজটা পাওয়ার জন্য যে কোনো কিছু করতেই রাজি আছে। ইনফ্যাক্ট বুঝলাম না। বুঝলেন না? আপনাকে দেখে তো অতটা বোকা বলে মনে হচ্ছে না।
এই সামান্য কথাটা আপনি বুঝলেন না? আমি এর কাস্টিং ডিরেক্টর, দাদা সব দায়িত্ব আমাকেই দিয়েছে, সো বুঝতেই পারছেন। কিন্তু কাল যিনি আমাকে ফোন করেছিলেন উনি তো বললেন যে আমি সিলেক্টেড। সিলেকশনের আগে পরেও তো অনেক কিছু ব্যাপার থাকে, থাকে না? কম্প্রোমাইজ। এতদিন বোধ হয় তাহলে অভিনয়টা না শিখলেই পারতাম। মানে কম্প্রোমাইজ করলেই যদি কাজ পাওয়া যেত তাহলে অভিনয়টা শেখার কি দরকার? এক্সকিউজ মি, এত কথা শোনার মতো সময় আমার নেই। আপনি যদি আমার কথা শুনতে রাজি থাকেন তাহলে ভালো, আর যদি না থাকেন। তার মানে আমাকে চলে যেতে হবে, তাই তো? ভাগ্যিস অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়েছিল। আমি আসলে ওনাকে টেস্ট করছিলাম। আপনি কাল সকালে আমাকে একটা ফোন করবেন, অভিনয়টা তুই মন দেবে, ওটাই আস, ঠিক আছে? স্যার কিন্তু আপনার টেলিফোন নাম্বারটা। নিজে স্ট্রাগল করার দিনগুলো ভুলে গেলি? তোর বর যখন তোকে আমার কাছে নিয়ে এসেছিল তখনকার অবস্থা তুই ভুলে গেলি? না, আমি কিচ্ছু ভুলিনি। সেদিন যদি আপনি আমার মাথার উপর হাত না রাখতেন তাহলে আমাকে আত্মহত্যা করতে হবে। সেই জন্য আজকে তুই একটু মেয়েকে সর্বনাশের পথে ছেড়ে দিচ্ছিস। না, কিচ্ছু সর্বনাশের পথে নিয়ে যায়নি। আই নিড মানি, দ্যাটস অল। ফলে এই বয়সে ও হিরোইন হবে, হিরোইন। কাউকে প্রিজাজ করিস না মন। একটা গল্প বলি শোন। অনেকদিন আগে মুম্বাইয়ে একটা শুটিংয়ের ফ্লোরে একজন সেই সময়কার খুব নাম করা একটা হিরো সে রয়েছে, একটা কালো ছেলে, সে এসেছে তার সঙ্গে দুটো কথা কথা বলতে। তো সে চলে যাওয়ার পর ওই যে হিরো সে জিজ্ঞেস করছে যে একে, বলেছে যে ও আসলে বেঙ্গল থেকে এসছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, ভালো অ্যাক্টিং করে। অ্যাক্টিং করে? আরে ও কালা মানি যেদিন অ্যাক্টার হবে না সেদিন আমি অ্যাক্টিং ব্যাক্টিং ছেড়ে ছেড়ে দেখি জানিস। এই ঘটনার ধর আড়াই তিন বছর পরে রিলিজ করলো ডিসকো ডান্সার মিঠুন চক্রবর্তী। পুরো হিন্দি ফিল্মে নাচের যে জগৎ সেইটাকে পাল্টে দিয়েছে। তুই যা খুশি হ, তুই অ্যাক্ট্রেস হ, তুই স্ক্রিপ্ট রাইটার হ, তুই গায়ক হ, যা ইচ্ছে মানুষটা ভালো।
করবে। এই সমস্ত নতুন ছেলে মেয়েগুলোকে একটু সুযোগ দিন। আমি জানি আপনারা বলবে যে এদের অভিজ্ঞতা নেই, তো কাজ না করলে অভিজ্ঞতাটা হবে কি করে বলুন তো? ভালো ভালো ছেলে মেয়েরা নাটক করে, দীর্ঘদিন ধরে নাটক করে, অভিনয়টা জানে, তারা সুযোগ পাচ্ছে না, তারা বসে রয়েছে। আর যতই সমস্ত দাদা দিদি মামা পিসে নেতা, এদের রেফারেন্সে আপনারা সমস্ত লোকজনকে নিয়ে, তাতে তো প্রোডাকশনটা খারাপ হচ্ছে, সেটা ভাবেন না কেন? আপনি নিজেকে ওই 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 যে নাটকের ছেলে মেয়েগুলো যারা কাজ পাচ্ছে না, তাদের জায়গায় নিজেকে নিজের ছেলে মেয়েকে বসিয়ে একবার দেখুন। একটা সময় তো আপনাকেও এইভাবে ইন্ডাস্ট্রিতে আসতে হয়েছে, তা এখন যারা আসতে চাইছে তাদের দিকে একটু হাতটা বাড়িয়ে দিন না প্লিজ।